সুন্দরকাণ্ড। সুন্দরকাণ্ড হলো রামায়ণের একমাত্র অধ্যায় যেখানে নায়ক শ্রী রামচন্দ্র নন। এই কাণ্ডের নায়ক হলেন মহাবীর হনুমান। রচনাটিতে মহাবীর হনুমানজির দুঃসাহসিকতা, নিঃস্বার্থতা, শক্তি ও প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি নিষ্ঠার চিত্র প্রদর্শিত হয়েছে। হনুমানজির মাতা অঞ্জনী হনুমানজিকে সুন্দর নামে ডাকতেন, তাই এই অধ্যায়ের নাম সুন্দরকাণ্ড বেছে নেওয়া হয়েছে। সুন্দরকাণ্ড বাল্মীকি রচিত রামায়ণের পঞ্চম অধ্যায়। এখানে রাবণ সীতামাতাকে ছল করে অপহরণ করে নিয়ে গেলে হনুমানজি কর্তৃক সীতামাতাকে অনুসন্ধানের কাহিনী বর্ণিত হয়েছে। নমস্কার বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের রহস্যের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে রামায়ণের পঞ্চম অধ্যায় সুন্দরকাণ্ড সংক্ষিপ্তভাবে গল্পের ছন্দে আপনাদের শোনাব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের পছন্দ হবে। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আমরা কথা দিচ্ছি আমাদের এই চ্যানেল আপনার জীবনের দর্শন বদলে দেবে। জাম্বুবান্দারা প্রশংসা বাক্য শ্রবণের পর হনুমানজি রওনা হলেন সীতামাতার সন্ধানে। অন্য বানর সৈন্যরা মহা আনন্দে জয়ধ্বনি করলেন। হনুমানজি মহেন্দ্র পর্বতে উঠলেন লম্ফ দেবার জন্য। মহেন্দ্র পর্বতে উঠে হনুমানজি প্রথমে প্রণাম করলেন তার পিতামাতাকে, তারপর ব্রহ্মা এবং পরপর সকল দেবগণকে। এবার হনুমানজি লঙ্কার উদ্দেশ্যে মহেন্দ্র পর্বতকে কাঁপিয়ে বিরাট এক লাভ দিলেন 100 যোজন সমুদ্র পার হওয়ার জন্য। লঙ্কার উদ্দেশ্যে যাওয়ার পথে মৈনাক পর্বত সাগর থেকে বেরিয়ে পথশ্রমে ক্লান্ত হনুমানজিকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন। যদিও হনুমানজি মৈনাকের অনুরোধ মেনে নিয়েছিলেন, কিন্তু তিনি বিশ্রাম নেননি। কারণ তিনি বিশ্রাম নিলে লঙ্কা পৌঁছতে তার বিলম্ব হয়ে যেত। স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা, জ্ঞান এবং শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন, তাই তারা নাগমাতা সুরসাকে প্রেরণ করেছিলেন। সুরসা দৈত্যকার রাক্ষসীর রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দেন। রাক্ষসী বলেন, যে কেউ এই পথ দিয়ে যেতে গেলে তার মুখের ভেতর থেকে জ্যান্ত বেরিয়ে আসতে হবে, তবেই সে এই পথ পেরোতে পারবে। এই কথা শুনে হনুমানজি তার নিজের শরীরের আকৃতি বিশাল আকার করে তোলেন। হনুমানজি বিশাল আকৃতি দেখে সুরসাও তার নিজের মুখের আকৃতি বিশাল করে তোলে। এইবার হনুমানজি হঠাৎ করে নিজের দেহের আকৃতি ক্ষুদ্র করে ফেললেন এবং তার মুখের মধ্যে প্রবেশ করে আবার বেরিয়ে আসলেন। এইভাবে তিনি সমস্ত দেবদেবীর কাছে জ্ঞান, প্রজ্ঞা ও শক্তির পরিচয় দিলেন এবং সমস্ত বাধা দূর করলেন। আবার তিনি রওনা হলেন লঙ্কার উদ্দেশ্যে। পথে হনুমানজি আবারও এক বাধার সম্মুখীন হলেন। এবার তিনি দানবী সিংহিকা নামক এক রাক্ষসীর বাধায় পড়লেন। এই দানবী তার মায়াবী ক্ষমতা বলে হনুমানজির ছায়া ধরে তাকে গিলে ফেলেছিলেন। হনুমানজি দানবীর শরীরের ভেতরে গিয়ে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে সেই দানবীকে হত্যা করেন। দানবী সিংহিকাকে হত্যা করে মহাবীর আবার চললেন লঙ্কার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই হনুমানজি পৌঁছে গেলেন লঙ্কাপুরীতে। লঙ্কাদ্বীপে নেমে হনুমানজি দিনের বেলা আর রাজধানীতে প্রবেশ করলেন না। সন্ধ্যায় সূর্যাস্তের পর সে লঙ্কাপুরী ঘুরে ঘুরে দেখতে লাগলেন। দেখলেন লঙ্কাপুরীর কি অপরূপ সৌন্দর্য। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন
বিভীষণ, কুম্ভকর্ণ প্রভৃতি রাক্ষসদের বাড়িগুলি, মণি মুক্ত ধন রত্নের যেন শেষ নেই লঙ্কাপুরীতে। হনুমানজি অবাক হয়ে ধীরে ধীরে রাজপ্রাসাদের সীমানায় প্রবেশ করলেন। তিনি হঠাৎ দেখতে পেলেন এক মন্দির। সেই মন্দিরের ভেতরে রয়েছে চামুণ্ডার মূর্তি। চামুণ্ডার এরূপ রাক্ষস রাজ্যে অবস্থান দেখে হনুমানজি চামুণ্ডার কাছে এর কারণ জানতে চাইলেন। দেবী উত্তর করলেন, স্বর্ণলঙ্কা স্থাপন হবার পর ভগবান শিবের নির্দেশে তিনি এই স্থানে অবস্থান করছেন। তিনি আরও বলেন, রামভক্ত হনুমান যেদিন লঙ্কায় আসবেন সেদিন তিনি পুনরায় কৈলাসে ফিরে যেতে পারবেন। হনুমানজি চামুণ্ডাদেবীর সমস্ত ঘটনা শোনবার পর তার পরিচয় চামুণ্ডাদেবীর কাছে দিলেন। চামুণ্ডাদেবী লঙ্কা ত্যাগ করে কৈলাসে ফিরে গেলেন। রাবণের অন্তঃপুরে ঢুকে তিনি ঘরে ঘরে খুঁজতে লাগলেন সীতাদেবীকে, কিন্তু তাকে কোথাও না পেয়ে হনুমানজি আশঙ্কা করলেন, তবে কি রাবণ সীতামাতাকে হত্যা করেছে? কিন্তু কিছুতেই তার মন একথা বিশ্বাস করল না। লঙ্কাপুরীর বাইরে নিশ্চয় তিনি কোথাও রয়েছেন। তাই তিনি রাজপ্রাসাদের বাইরে এসে সীতামাতার সন্ধান করতে লাগলেন। হনুমানজি যখন সীতার সন্ধানে লঙ্কা রাজপ্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, তখনই তার সাক্ষাৎ হয় বিভীষণের সাথে। রাবণ ভ্রাতা বিভীষণই হনুমানজিকে সীতার গোপন অবস্থান জানান। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, বিভীষণ রাক্ষসরাজ রাবণের ভ্রাতা হলেও তিনি কিন্তু কোনোভাবেই রাবণ দ্বারা সীতার অপহরণকে মেনে নিতে পারেননি। তিনি রাবণকে অনুরোধ করেন যেন তিনি সীতামাতাকে মুক্তি দিয়ে শ্রী রামচন্দ্রের কাছে ফেরত পাঠান। রাবণ তাতে রাজি না হওয়ায় এই অধর্ম মেনে নিতে না পেরে বিভীষণ রাবণের পক্ষ ত্যাগ করে রামচন্দ্রের পক্ষে চলে যান। বিভীষণের কথা মতো হনুমানজি দেখেন যে প্রাচীর দিয়ে ঘেরা একটি অশোক বন। সেই অশোক বনেরই একটি গাছের পাতায় হনুমানজি তার শরীরের ওজন হালকা করে সেই জায়গায় বসে সেই অশোক বনটি নিরীক্ষণ করতে লাগলেন। হনুমানজি সেখান থেকে দেখতে পান এক স্বর্ণবেদী, তাতে বসে রয়েছেন এক তপস্বিনী নারী। শীর্ণ তার দেহ এবং রুক্ষ তার কেশ, কিন্তু তারই মধ্যে থেকে অপূর্ব এক জ্যোতি বেরিয়ে আসছে। হনুমানজির বুঝতে আর এক মুহূর্ত দেরি হল না যে ইনিই হলেন সীতামাতা। সীতামাতার সঙ্গে কথা বলার জন্য হনুমানজি ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু চেরিরা যে তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, তিনি সীতামাতা পর্যন্ত পৌঁছাবেন কি করে? শেষ রাত্রে রাবণ নিজে এলেন। রাক্ষসরাজ সীতাকে অনেক অনুরোধ করলেন তার রানী হবার জন্য, অনেক ভয়ও দেখালেন, কিন্তু পবিত্রতার মূর্তি জনক নন্দিনী রাবণের কথায় কর্ণপাতটুকু করলেন না। এরই একটু পরে রাবণ চলে গেলেন, চেরিরাও ঘুমিয়ে পড়ল। এই সুযোগ বুঝে হনুমান গাছ থেকে নেমে সীতামাতার সামনে আসলেন এবং তিনি সীতামাতাকে প্রণাম করে বললেন, আমি শ্রী রামচন্দ্রের দূত, প্রভু রাম ও লক্ষণ কুশলী রয়েছেন, আপনাকে উদ্ধারের জন্য আমি আপনার সন্ধান নিতে এসেছি মাতা। হনুমানজির কাছে এই কথা শুনে সীতামাতার আনন্দ হবার বদলে তার মনে সন্দেহ জন্মাল, এই বানর যা বলছে তা সব কিছু কি সত্যি? সীতামাতার সন্দেহ দূর করতে হনুমানজি প্রভু শ্রী রামের আংটি সীতামাতার সামনে উপস্থিত করলেন। এবার তার আর কোনো সন্দেহ রইল না, তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। চোখের জল মুছে সীতামা হনুমানজিকে জিজ্ঞাসা করলেন,
এতদিন কেন তিনি আমায় উদ্ধার করতে এলেন না? হনুমানজি সীতামাতাকে জানান, আপনার উদ্ধারের জন্য রামচন্দ্র খুব উদ্গ্রীব হয়ে রয়েছেন মা, কিন্তু তিনি জানেন না আপনি ঠিক কোথায় রয়েছেন। আমি এবার আপনার খবর নিয়ে যাচ্ছি, অচিরেই বানর সেনা লঙ্কা আক্রমণ করবে। মা আপনি ভাববেন না, আপনার উদ্ধার আর দেরি নেই। এছাড়া আপনি যদি অনুমতি দেন, তবে আমি আপনাকে আমার পিঠে করে নিয়ে যেতে পারি শ্রী রামচন্দ্রের কাছে। সীতামাতা তাতে রাজি হলেন না। তিনি বললেন, রঘুপতি স্বয়ং এসে রাবণকে ধ্বংস করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন, এটাই আমার প্রাণের ইচ্ছে হনুমান। হনুমানজি বললেন, হ্যাঁ মা, তাই হবে। তবে আমি আপনার কাছ থেকে এমন কিছু নিয়ে যেতে চাই যা দেখে রামচন্দ্র বিশ্বাস করবেন আমার আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সীতামাতা তখন তার মাথার অলংকার হনুমানজির হাতে তুলে দিলেন। কিন্তু সীতামাতা সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতো এক শক্তিশালী রাক্ষসের সঙ্গে সামান্য এক বানর কিভাবে লড়াই করতে পারবে। হনুমানজিও তার সংশয় দূর করবার জন্য তার সত্যিকারের বৃহৎ ও শক্তিশালী রূপ ধারণ করলেন। এইবার সীতামাতার সমস্ত সংশয় দূর হল। হনুমানজি সীতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক বাটিকার গাছ থেকে ফল খেতে শুরু করলেন। সমস্ত ফুল ছিঁড়ে গাছ উপড়ে এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যা করে তিনি সেখানে ত্রাস সৃষ্টি করলেন। খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কাছে পৌঁছে যায়। রাবণ তার সেনাবাহিনী প্রেরণ করে হনুমানকে নিয়ন্ত্রণ করবার সর্বাত্মক চেষ্টা করলেন। প্রাথমিক সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলে রাবণ অত্যন্ত বিরক্ত হয়ে তার পুত্র মেঘনাদকে হনুমানকে আটক করে আনতে পাঠায়। তাকে আটক করে বাঁধতে মেঘনাদ হনুমানজির বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র এবং নাগপাশ অস্ত্র ব্যবহার করেন। এরপর মেঘনাদ হনুমানজিকে আটক করে রাবণের দরবারে নিয়ে আসেন। রাবণের হনুমানকে দেখে প্রথমে খুবই ভালো লেগেছিল। রাবণ জিজ্ঞাসা করলেন, এটা শিবের দূত না ইন্দ্রের দূত? হনুমান উত্তর করলেন, আমি শিবের দূত নই, ইন্দ্রের দূত নই, আমি শ্রী রঘুপতি রামের দূত। তিনি বললেন, এখনো সময় রয়েছে রাবণ, সীতাদেবীকে ফিরিয়ে দাও শ্রী রামচন্দ্রের কাছে, না হলে তুমি নির্বংশ হবে। হনুমানজির মুখে এই কথা শুনে রাবণ রেগে জ্বলে উঠল। রাবণ বললেও, এই বানরটির এত বড় স্পর্ধা যে আমাকে উপদেশ দেয়, একে এক্ষুনি শেষ করো। রাবণের ভ্রাতা বিভীষণ তখন রাবণকে বাধা দিয়ে বললেন, দূত অবদ্ধ রাবণ, একে প্রাণে না মেরে অন্য কোনো শাস্তি দেওয়া হোক। রাবণ মেনে নিলেন বিভীষণের কথা। রাবণ বললেন, বেশ তাহলে তাই হবে, প্রাণে না মেরে ওর লেজে আগুন ধরিয়ে দাও। এই কথা শুনে হনুমানজিও তার শরীরের আকার বিশাল করে নেন। কথিত আছে যে লেজ পুড়িয়ে ফেলার জন্য প্রচুর কাপড় ও তেলের দরকার ছিল। অবশেষে যখন হনুমানজির লেজ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন সে তার আকার হ্রাস করে এবং লেজ দিয়ে পুরো লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেন। হনুমানজি গোটা লঙ্কা নগরী পুড়িয়ে ছারখাড় করে দেন। হনুমানজি সীতার সাথে আবার সাক্ষাৎ করেন এবং প্রভু শ্রী রামচন্দ্রের দিকে ফেরত যাবার অনুমতি চান। এরপর সীতামাতা হনুমানজিকে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে এই বার্তা দিলেন যে তিনি যাতে তাকে আশীর্বাদ করেন এবং
তাদের সমস্ত বাধা অপসারণ করে যদি তিনি এক মাসের মধ্যে তাকে উদ্ধার না করেন তবে তিনি কখনোই হয়তো আর তাকে দেখতে পাবেন না। হনুমানজি মাতা সীতার আশীর্বাদে নিরাপদে সমুদ্র পার হয়ে কিষ্কিন্ধা ফিরে গেলেন। শ্রীরামচন্দ্র হনুমানজিকে প্রথমে আলিঙ্গন করলেন এবং তারপরে তাকে সীতার প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন। হনুমানজি সীতামাতা এবং তার বার্তার একটি বিশদ বিবরণ প্রভু রামচন্দ্রের কাছে পেশ করলেন। হনুমানজি রামচন্দ্রকে আক্ষেপ করে জিজ্ঞেস করলেন, হে রঘুবীর, আপনি তো এই তিন জগতের প্রভু, আপনি কেন আপনার স্ত্রীকে উদ্ধার করতে এত বিলম্ব করছেন? তার কথা শুনে প্রভু রামচন্দ্রের চোখে জল এসে যায় এবং তিনি হনুমানজিকে বলেন, সীতা আমার মন ও আত্মা, স্বপ্নেও কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। হনুমান শ্রীরাম তখন সুগ্রীবকে আদেশ করেন যে তাদের উচিত এখনই লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবার প্রস্তুতি নেওয়ার। এইভাবেই শেষ হল শ্রী রামায়ণের সুন্দরকাণ্ড। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।